নবাব নামটা শুনলে সবার মুখে পানি চলে আসে। কোনো বাড়তি ঝামেলা ছাড়াই যদি চটপট একটা কাবাব তৈরি করা যায়, সেই কাবাবগুলো যদি আবার ফ্রিজে 5-7 মাস স্টোর করা যায়, তাহলে তো আর কোনো কথাই নেই। তৈরি করে দেখাচ্ছি একদম ঝামেলাবিহীন আফগানি গোলা কাবাব। অনেকে আবার এটাকে গলটি কাবাবও বলেন। যে নামেই ডাকুক, চলুন আমরা কাবাবটা তৈরি করা শিখে নেই। কাবাবটা তৈরির জন্য কিমার একটা মিক্সিং তৈরি করে নিচ্ছি, আর তাই ফুড প্রসেসরে দিয়ে দিলাম মাংসের কিমা 1/2 কেজি। বিফ, মাটন যে কোনো কিমা দিয়েই এই কাবাবটা তৈরি করতে পারবেন। এরপরেই একে একে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ি 1 চা চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ, ধনে গুঁড়ি 1 চা চামচ, তেলে নেওয়া জিরা গুঁড়ি 1 চা চামচ, গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, লবণ 1 চা চামচ, বেসন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এই বেসন আর কর্নফ্লাওয়ারটা কাবাবটা বানানোর সময় বাইন্ডিংয়ের কাজ করবে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা 1 কাপ। পারফেক্টভাবে পেঁয়াজ বেরেস্তা এবং গরম মশলার গুঁড়ি ঘরে তৈরি করতে চাইলে তার 2টো ভিডিও আমার চ্যানেলে আছে, লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। টক দই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁপে বাটা 1 টেবিল চামচ। পেঁপেটা আমি খোসাসহ পিষে নিয়েছি। কাঁচামরিচ দিয়ে দিলাম 5-6টি, রসুন বাটা 1 টেবিল চামচ এবং সেই সাথে আদা বাটা 1 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এই গোলমরিচের গুঁড়িটা কিন্তু দারুণ একটা ফ্লেভার নিয়ে আসে। লেবুর রস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। টক দই, লেবুর রস আর পেঁয়াজ বেরেস্তার জন্য কিন্তু কাবাবটাতে দারুণ একটা টেস্ট চলে আসবে। এবার সব কিছু খুব ভালো করে আমি পিষে নিচ্ছি। আচ্ছা, আমি ফুড প্রসেসরে করলাম, আপনারা চাইলে ব্লেন্ডারে করতে পারেন। আবার যাদের ব্লেন্ডার ফুড প্রসেসর কোনোটাই নেই, তারা কিন্তু শিলপাটাতেও পিষে নিতে পারেন। তবে মিক্সিংটা কিন্তু একটু ভালো করে মিহি করতে হবে। আরও একটা জিনিস বলে রাখি, আমি যে এখানে টক দইটা দিলাম, এখানে কিন্তু কোনো পানি ছিল না। টক দইটা দেওয়ার আগে অবশ্যই 5 মিনিটের মতো একটা ছাকনাতে রেখে পানিটা খুব ভালো করে ঝরিয়ে নেবেন। হয়ে গেছে, আমি আপনাদের একটু দেখিয়ে দিই, দেখেন মিক্সিংটা ঠিক এরকম হবে। এবার কাবাব তৈরির পালা। প্রথমে হাতে আমি একটু তেল লাগিয়ে নিলাম, এতে করে মিক্সিংটার হাতে লেগে থাকবে না আর কাবাবটাও সুন্দর শেপ হবে। একটা চপস্টিক নিয়ে নিলাম। আচ্ছা, আমি চপস্টিক দিয়ে করছি, আপনারা চাইলে আমরা যে ড্রিঙ্কস খাই স্ট্র দিয়ে সেটা দিয়েও করতে পারেন, আবার তাও যদি না থাকে পেন্সিল বা কলম দিয়েও কিন্তু করতে পারেন। এবার কিভাবে করছি সেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। একটু চ্যাপটা করে নিয়ে আমি চপস্টিকটা বসিয়ে দিলাম। আমি যে উপকরণগুলো যে পরিমাণে দিয়েছি, আপনারা যদি হুবহু ফলো করেন, তাহলে আপনাদের কাবাবগুলোও কিন্তু এরকম সুন্দর হবে। এই কাবাবটা একটু পেট মোটা করেই করতে হয়, যেমনটা আমি করলাম। হয়ে গেছে, এবার খুব সাবধানে আমি চপস্টিকটা টান দিয়ে বের করে নিচ্ছি। জিনিসটা ঠিক এরকম হবে। এবার আমি আপনাদের আরেকটা প্রসেস দেখাচ্ছি। ঠিক এই পর্যায়ে আপনারা কিন্তু ডিপ ফ্রিজে রেখে স্টোর করতে পারবেন। 5-7 মাস খুবই ভালো থাকবে। গেস্ট আসলে জাস্ট ডিপ থেকে বের করে রুম টেম্পারেচারে এনে তারপরে ভেজে নিলেই হবে। এবার কিন্তু হাতেই গোল করে ফেললাম, তারপরে দেখেন আপনাদের কাছে যেটা সহজ মনে হয় সেটাই করতে পারেন। আর এই কাবাবটার বৈশিষ্ট্য হলো আপনাকে এই কাজটা কিন্তু করতেই হবে। দুটো প্রসেসেই কিন্তু খুব সুন্দরভাবে কাবাবটার শেপ দেয়া গেল।
ভাজতে চলে আসলাম। এই কাবাবটার যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এটাকে আমরা শ্যালো ফ্রাই করব, মানে ডুবো তেলে ভাজবো না। আমি গ্রিল প্যানে করছি। গ্রিল প্যানে করার সুবিধা হলো তেল খুবই অল্প পরিমাণে লাগে, আবার ভাজার সময় যে তেলগুলো গ্রিল প্যানে লেগে থাকে সেগুলোই আবার তুলে তুলে কাবাবের গায়ে দিয়ে দেওয়া যায়। কাবাবগুলো দেওয়ার পরে চুলোর আঁচটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি করে দিতে হবে। দেখলেন আমি কত সুন্দর করে সেই তেলগুলোই কিন্তু ব্রাশ দিয়ে কাবাবের গায়ে লাগিয়ে দিচ্ছি। এতে করে হবে কি, দুদিক থেকেই কাবাবগুলো হিট পাবে। উল্টে দিয়েছি, টেক্সচারটা কিন্তু দারুণ লাগছে। আপনারা অনেকেই কনফিউজড হয়ে যান যে প্যানে করা যাবে কি না। আমি আপনাদের সুবিধার্থে প্যানেও ভেজে দেখাচ্ছি। প্যানটার উপর লেগে থাকে এরকম তেল দিলাম। এক্ষেত্রেও কিন্তু একই, কাবাবগুলো দেওয়ার পরে চুলোর আঁচটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি করে দিতে হবে। এর পরের প্রসেসগুলো আপনারা সবাই জানেন, আর যারা জানেন না তারা একটু ফলো করলেই বুঝতে পারবেন। একটু ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে ভেজে নিলাম। এই ভাজতে ধরেন 5-6 মিনিট সময় লাগতে পারে। দেখলেন তো কত সহজেই কাবাবটা তৈরি করে ফেললাম। সারা রাত ধরে ম্যারিনেট করে রাখা, সেদ্ধ করা, আবার লম্বা সময় ধরে মাংসটাকে পিটিয়ে সফট করা, এগুলো কোনো ঝামেলাই কিন্তু নেই। প্রিপেয়ার করে আবার ফ্রিজেও রেখে দিতে পাচ্ছেন 5-6 মাস। তো অবশ্যই কিন্তু কাবাবটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।